ভারতীয় সেনার এই শক্তিশালী কে-9 বজ্রতে এবার গুঁড়িয়ে যাবে শত্রুপক্ষ। একদিকে যেখানে সীমান্তে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে চলছে, অন্যদিকে নিজেদের প্রস্তুতি আরও আটোসাঁটো করে তুলছে ভারতীয় সেনা। শুক্রবারই সেনার হাতে বেশ কিছু উন্নতমানের হাতিয়ার তুলে দেওয়া হয়েছে, যা শত্রুপক্ষকে জোর ধাক্কা দিতে যথেষ্ট। এদিকে সেনার হাতে কে-9 বজ্র M777 হুইটজার্স তুলে দেওয়া হয়, যার ফলে সেনার সামরিক সক্ষমতা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। এই হাতিয়ার তুলে দিতে শুক্রবার নাসিকে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়, যাতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এবং সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের মতে 4,366 কোটি টাকা ব্যয়ে 100টি কে-9 বজ্রা যুক্ত করা হচ্ছে। তবে 2020 সালের নভেম্বরে সমগ্র কাজটি সম্পূর্ণ হবে। মোট 100টির মধ্যে চলতি মাসে 10টি, 2019 নভেম্বরে 40টি এবং 2020 নভেম্বরে বাকি 50টি দেওয়া হবে। এই কে-9 বজ্রা ভারতের মাটিতেই তৈরি। এর রেঞ্জ 28 থেকে 38 কিলোমিটার, 30 সেকেন্ডে 30 রাউন্ড গুলি ছুটতে সক্ষম, তেমনি 3 মিনিটে 15 রাউন্ড। 2019 আগস্টের শুরুতে সেনার হাতে এটি তুলে দেওয়া হবে এবং সমগ্র বিষয়টি সম্পূর্ণ হতে সময় লাগবে 1 বছর। 2019 অক্টোবরে সম্পূর্ণ রেজিমেন্ট পরিপূর্ণভাবে চালু হবে।